OnePlus এই কোম্পানিটি আরো একটি নতুন ফোন তৈরি করেছেন নাম দিয়েছেন OnePlus 7 Pro আপনারা যারা আমার এই চ্যানেলটি নতুন দেখতেছেন এখনো সাবস্ক্রাইব করেন নাই নিচে লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে নিন এবং সাথে বেল আইকনে ক্লিক করে আমার সাথেই থাকুন আর নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা চলুন জানা যাক এই ফোনটি সম্পর্কে ডিসপ্লে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.67 ইঞ্চি ফ্লুইড অ্যামোলেড 90 হার্জ রিফ্রেশ রেট 516 পিপিআই আরজিবি P3 QHD+ হাই রেজুলেশন যুক্ত ডিসপ্লে সাথে রয়েছে 3D কর্নিং গরিলা গ্লাস স্ক্রিন আনলক সিস্টেম রয়েছে ফিঙ্গারপ্রিন্ট আনলক এবং ফেস আনলক সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট আনলক ব্যবহার করা হয়েছে ডিসপ্লের ভিতরে এবং ফেস আনলকটি ব্যবহার করা হয়েছে পপ আপ ক্যামেরার মাধ্যমে প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন 855 7nm অক্টাকোর প্রসেসর ব্যবহার করা হয়েছে এই প্রসেসরটির ক্লক স্পিড আপ টু 2.84 গিগাহার্জ উইথ AI ইঞ্জিন জিপিউ অ্যাড্রেনো 640 র্যাম এবং রম র্যাম এর ক্ষেত্রে এই ফোনটিকে পৃথক তিনটি ভাগ করা হয়েছে 6GB 8GB এবং সর্বোচ্চ 12GB LPDDR4X যুক্ত র্যাম ব্যবহার করা হয়েছে রম এর ক্ষেত্রে এই ফোনটিকে পৃথক দুটি ভাগ করা হয়েছে 128GB এবং 256GB UFS 3.02 লেন ফ্ল্যাশ স্টোরেজ ব্যবহার করা হয়েছে হিট প্লেট লিকুইড কুলিং লেয়ার গেম খেলার সময় অথবা চার্জ করার সময় আপনার মোবাইলটিকে ঠান্ডা রাখার জন্য এই প্লেটটি ব্যবহার করা হয়েছে ক্যামেরা মোট চারটি ক্যামেরা ব্যবহার করা হয়েছে এই ফোনটিতে তিনটি ব্যাক ক্যামেরা এবং একটি পপ আপ সেলফি ক্যামেরা ব্যাক ক্যামেরা 48 মেগাপিক্সেল সনি সেন্সর IMX 586 0.8 UM এবং 1.6 UM পিক্সেল 4-in-1 7 পিস লেন্স যুক্ত মেইন ক্যামেরা 8 মেগাপিক্সেল 1.0 UM পিক্সেল সাপোর্ট টেলিফটো ক্যামেরা 16 মেগাপিক্সেল 117° আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল 3X অপটিক্যাল জুম যুক্ত ক্যামেরা ফ্রন্ট ক্যামেরা 16 মেগাপিক্সেল সনি সেন্সর IMX471 HDR 1.0 UM পিক্সেল সাপোর্ট ফিক্সড ফোকাস ক্যামেরা ব্যাটারি এবং চার্জিং এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 4000 mAh নন রিমুভাল ব্যাটারি রয়েছে ওয়ার্প চার্জ 30 ফাস্ট চার্জিং 5V 6A সাপোর্ট পোর্ট এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে USB 3.1 গেইন অন ট্যাপ সি পোর্ট রয়েছে একই সাথে স্ট্যান্ডার্ড ট্যাপ সি হেডফোন পোর্ট আরও আছে ডুয়েল ন্যানো সিম স্লট অপারেটিং সিস্টেম অ্যান্ড্রয়েড 10 অপারেটিং সিস্টেম সাপোর্টেড এই ফোনটি কালার অফিসিয়ালি তিনটি কালারে এই ফোনটি রিলিজ করা হয়েছে মিরর গ্রে নেবেলা ব্লু অলমন্ড